নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে ফলি মাছ বা ফলি মাছের পাতলা ঝোল তো আমি এই মাছটাকে আজকে কাঁচকলার আলু দিয়ে পাতলা করে ঝোল করব মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে নুন আর হলুদ মেখে নেব প্রতিটা মাছেই আমাদের ভালো করে নুন আর হলুদ মেখে নিতে হবে তাহলে মাছের ভেতরে নুন ঢুকবে মাছটাও খেতে স্বাদ লাগবে তো আমি প্রত্যেকটা মাছেই ভালো করে নুন হলুদ মেখে রেখে দিলাম এবার আমি গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দেব কিছুটা সরষের তেল দেব গরম হতে তেলটা গরম হলে আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ ভাজার জন্য দিয়ে দেবো মাছগুলোকে খুব কড়া করে আমি ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে তুলে নেব মাছগুলো না খুব নরম তো ভেঙে যাচ্ছে তোমরা একটু সাবধানে তুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে মাছ তুলে নিলাম এবার বাকি যে মাছগুলো আছে সবটা মাছ আমি ভেজে তুলে নেব মাছগুলো আমার সব ভাজা হয়ে গেলো এবার আমি মাছ ভাজার তেলেই কিছুটা সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব জিরেটা একটু লাল হলে আমি এতে লম্বা করে কেটে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দেব সবজিটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব একটু সবজিটা ভাজতে ভাজতে এতে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ জিরের গুঁড়ো একটু জল দিয়ে দেব জিরের গুঁড়োটা দিয়ে যাতে সবজিটা মশলাটা পুড়ে না যায় তো আমি জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এসে আমাদের সবজিটা ভালো করে কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তোমরা দেখতেই পাচ্ছ তো কষানোটা খুব সুন্দর হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এতে যেহেতু বলেছি পাতলা ঝোল করব তাই জলটা আমি একটু বেশিই দিলাম আবার ঢাকা দিয়ে দু মিনিট পর ফিরে আসছি আমাদের ঝোলটা পুরো ফুটে উঠেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ওপর থেকে সাজিয়ে দেব প্রত্যেকটা মাছ ভালো করে সাজিয়ে দিলাম মাছগুলোতে যেন ঝোল ঢোকে সেইভাবেই দিতে হবে আমাদের তো প্রতিটা মাছই আমি চেপে চেপে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওপর থেকে চিঁড়ে রাখা পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসে আমাদের মাছের ঝোলটা একদম রেডি এই পর্যায়ে এসে মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমাকে টাটা বন্ধুরা